হাথুরার কোচিং স্টাইলটা ছিল অ্যাগ্রেসিভ, যেটা আমাদের দরকার। শেষ হয়েও হয় না শেষ, দায়িত্ব ছাড়ার 5 বছর পার হলেও নিয়মিত আলোচনায় টাইগার ক্রিকেটের অন্যতম সফল কোচ চান্ডিকা হাথুরুসিংহে। লঙ্কান কোচ আলোচনায় আক্রমণাত্মক মনোভাবের কারণে হুট করে পথ হারানো বাংলাদেশ দলে এটাই যে খুঁজে পাওয়া যাচ্ছে না। নীতি নির্ধারকদের মতে ড্রেসিং রুমের পরিবেশটা তৈরি করতে ব্যর্থ বর্তমান কোচিং স্টাফরা। আমাদের যে সাপোর্ট স্টাফ, হেড কোচ বা বলেন বা যারা আছেন, হেড কোচে মেনলি আর যে ব্যাটিং কোচ তারাই থাকে, তার হয়তো হি ইজ এ ভেরি নলেজেবল কোচ, কিন্তু মেবি হি ইজ নট দ্যাট অ্যাগ্রেসিভ, যেটা আমরা চাই। যে অ্যাগ্রেসিভ থাকলে, অ্যাগ্রেসিভ হলে প্লেয়ারকে যাতে ওইভাবে মোটিভেট করতে পারে যে তুমি অ্যাগ্রেসিভ, তোমার মাঠের মধ্যে একটা অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড থাকতে হবে, খেলাটাকে ওইভাবে নিতে হবে। তো সেই দিক দিয়ে কিন্তু সে মেবি হি ইজ নট দ্যাট অ্যাগ্রেসিভ। সাপোর্ট স্টাফ আসুক, আমরা তাদের যে বসতে চাই, সমস্যাটা কী। হুট করে তো আমি এখন তাকে বাদ দিয়ে আরেকটা কোচ তো আসতে পারে না, তো তাকে দিয়ে আমাদের প্ল্যানটা কী জানতে হবে। তো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বদৌলতে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে টি টোয়েন্টি সংস্করণ। বৈশ্বিক প্রেক্ষাপটের সঙ্গে তাল মেলাতে এই ফর্ম্যাট নিয়ে তাই নতুন পরিকল্পনা সাজানোর ইঙ্গিত। তবে হাতে নেই খুব বেশি অপশন, তাই ঘরোয়া পর্যায়ে তাক লাগানো কিছু না করলেও আস্থা রাখতে হচ্ছে পুরনোদের ওপর। গুঞ্জন জোরালো এশিয়া কাপের স্কোয়াডে ফেরানো হচ্ছে সৌম্য সাব্বিরদের। টি টোয়েন্টি ইজ বিকামিং মোর ইম্পর্টেন্ট দ্যান দি 50 ওভার্স। যেভাবে আইসিসি বা তাদের প্ল্যান চলছে, দেখা যাচ্ছে শর্টার ভার্সনের দিকে আস্তে আস্তে গ্লোবাল ক্রিকেট সেদিকে ঝুঁকবে মনে হচ্ছে আমাদের। তো সুতরাং টি টোয়েন্টিকে আমাদের সিরিয়াসলি নিতে হবে এবং আমাদের সময় দিতে হবে, বিকজ আমাদের আবার নতুনভাবে নতুন করে আমাদের টি টোয়েন্টিটাকে চিন্তাভাবনা করতে হবে। বাট উই নিড টাইম, আমরা এটা মানছি না বলেই তাকে জানানো হয়েছে, যেহেতু একটা ইস্যু, এটাকে আমাদের সলভ করা দরকার, এটা একটা সমস্যার সমাধানের জন্য আমরা তার সাথে আলাপ করছি, আমরা দু একদিনের মধ্যে আপনার জানতে পারবেন। আপাতত মাঠের খেলাতেই মনোযোগ দিতে চাইছেন সবাই। এশিয়া কাপ খেলতে আগামী 23 আগস্ট দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। আরব আমিরাতে একদিনের বিশ্রাম শেষে 6 দিনের অনুশীলনে রাখা হবে 2টি প্রস্তুতি ম্যাচ। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।